বনি ডিফর্মিটি, তারপর হচ্ছে মাসেল আর মুভমেন্ট, ঠিক আছে? তুমি আমি ঢেকে রেখে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কোনো স্কিন, স্কিনে কী কী, কোনো স্কিনে হচ্ছে স্কার মার্ক আছে কি না, কোনো ডিসকালারেশন আছে কি না, কোনো ভেনাস প্রমিনেন্স আছে কি না, ঠিক আছে? এটা স্কিন হলো। তারপরে কি হচ্ছে, পরপর যায় তাহলে হচ্ছে মাথায় থাকবে। তারপরে হচ্ছে বোন, বোনে কি না কোনো কষ্টকন্ড্রাল জাংশন সোয়েলিং আছে কি না, ঠিক আছে, কোনো বনি ডিফর্মিটি আছে কি না, হয়ে গেল। তারপরে হচ্ছে রিবকেজ আর মাসেল, ইন্টারকস্টাল মাসেলের কি যে কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে কি না, ঠিক আছে? এটা রেসপিরেটরি সিস্টেমের যেরকম আর হচ্ছে ইয়েদেরও সেই রকম, কার্ডিওভাস্কুলার সব ইন্সপেকশান দুটোই সেম। তুই কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম ইন্সপেক্টরি ফাইন্ডিংস কিন্তু খুব একটা আলাদা কিছু হবে না, বুঝতে পারলি জিনিসটা? তুই দুটোই পড়ে যাবি পরীক্ষার সময়, যেটা আসবে দুটো মিলিয়ে একসাথে বলে দিবি, বুঝতে পারলি? ওখানে তোর একটাই গেস্ট, ওখানে কিন্তু এক্সামিনার জানে না যে তুই তোর তো, তুই তো জেনে পরীক্ষা দিচ্ছিস না, আইডিয়াল তুই না জেনে দিচ্ছিস, সুতরাং ইন্সপেকশানে তো সব পজিটিভ ফাইন্ডিংসই থাকবে, কথাটা বুঝতে পারলি? এবার এখানে কী কী স্পেশাল কী কী জিনিস হ্যাঁ গো, ফোনে চেন। এবার একটা জিনিস কি স্পেশাল জিনিস একটু কার্ডিওভাস্কুলার সিস্টেমের, যেটা একটু মাথায় রাখবি, সেটা হচ্ছে এই যে সুপ্রাস্টারনাল নচের কোনো ভিজিবল পালসেশন আছে কি না এইটা, আর এপিক্যাল পালসেশন সেই জিনিসটা আছে কি না, আর তার সাথে ক্যারোটিড জন্য পালসেশন আছে কি না, ঠিক আছে? ভিজিবল এক্সট্রা এটা মাথায় রাখবি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন হলো, এটা ইন্সপেকশান হলো। এবার প্যালপেশানের হচ্ছে বলছি যে চারটে কার্ডিয়াক এরিয়া হচ্ছে তোকে প্যালপেট করতে হবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে মাইট্রাল এরিয়া কী করে প্যালপেট করে, ফার্স্ট হচ্ছে পেশেন্ট লাইন ওইখানে থাকবে, ওইখানে থেকে মানে এপেক্স বিট প্যালপেট করতে হবে, ঠিক আছে? পেশেন্ট লাইন ওইখানে থাকবে, এপেক্স বিটটা হচ্ছে প্যালপেট করবে। চার লিটার খোল, বাঁদিকে খোল, চারে দিয়ে দে, দেখ ওখানে চার আছে, খোল খোল না কিছু হবে না, চার পাঁচ দিয়ে ফার্স্ট হচ্ছে আমি এপে প্রিকর্ডিয়ামে হচ্ছে হাত রাখবো, ঠিক আছে? প্রিকর্ডিয়ামে হাত রাখবো, এই পেশেন্টের যেমন এপিক্যাল ইম্পালস খুব একটা ভালো পাওয়া যাবে না, ওর এমনি কার্ডিয়াক ফাংশনিং কম আছে, এইখানে যেমন খুব ফিবল এপিক্যাল ইম্পালস পাওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এপিক্যাল ইম্পালসের হচ্ছে ফার্স্ট কী করবো, আমি এটা লোকেট করলাম, প্রথমে হাত রেখে দেখলাম, আমি তো প্রথমে বুঝতে পারবো না, আমি অন্ধকারে হাত রাখানোর মতো জিনিসটা, যে অন্ধকারে আমি জিনিস জানি না, চোখ বন্ধ করে আমি দেখলাম, যেখানটা আমি ফিল করলাম সেখানে আঙুল দিয়ে লোকেট করলাম, ঠিক আছে? তারপরে আমি কী করবো, তারপরে ইন্টারকস্টাল স্পেসটা কাউন্ট করবো, ঠিক আছে? আমি এখানে দুটোভাবে করতে পারি, এক নম্বরে হাতটা দিয়ে ফিক্স করে রেখে তারপরে বাঁ হাত দিয়ে করতে পারি, বা স্কিন মার্কিং পেন্সিল দিয়ে আমি একটা দাগ দিয়ে রাখলাম, তারপরে আমি বসে বসে কাউন্ট করলাম, ঠিক আছে? এটা একটা হলো। এবার এই কাউন্ট করবো কীভাবে, সেকেন্ডটা কী করে, এবার ওপরে সেকেন্ডের ওপরেরটা কী হবে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস না নিচেরটা সেকেন্ড ইন্টার, নিচেরটা সেকেন্ড, ঠিক আছে? এটা এইটাই পরীক্ষার সময় খুব ঘেঁটে যায় আর কি, ঠিক আছে? যে সেকেন্ড সেকেন্ড না সেকেন্ড থার্ড হয়ে যেন না যায়, বুঝতে পারলি জিনিসটা কী বললাম? পরীক্ষার সময় এমন একটা জায়গা ওইখানে নিজের নাম বলতে গেলে হ্যাঁ স্যার বলে হাম্বেল হয়ে যায়, ঠিক আছে? এটা একদম ঘটনা, এটা হচ্ছে খুব মনে হয় যে তখন দেখাতে, আমি একদম লিখে দিতে পারি যে যতজন আছে এক চান্সে কেউ দেখাতে পারবে না, যতই প্রথমে গিয়ে ফাম্বেল করে যাবে, তারপরে কিছুক্ষণ পর যেমন মাথাটা ঠিক হবে তখন নেক্সট মোমেন্টেও দেখাতে পারবে, ওই যে সেকেন্ড রিব সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস এভাবে মাথা রাখবে। ওই তো নাহলে কী হবে বলতো, যে এখানে ম্যানুপ্রিয়াম স্টার্নিং, এখানে স্টার জাংশন, সেকেন্ড রিব,
এবারে যখন বললো যে থার্ড ফোর্থ বলে একটা করে এক্সট্রা হয়ে যাবে, দিয়ে ফট করে ওটা ডাউন অ্যান্ড আউট হয়ে যাবে, দিয়ে গন্ডগোল হয়ে যাবে এখানে, ঠিক আছে? এবার স্যারের ওখানে গিয়ে ক্রস করা শুরু করবে যে তাহলে সেকেন্ড রিভের পর সেকেন্ড ইন্টার কীভাবে হয়, যে ফার্স্ট রিভ ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড রিভ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে? নিশ্চয় নাহলে ওটা হয়ে যাবে তো যে ফার্স্ট রিভের ওপর স্টার ইয়েতে বলে ক্লাভিক্যাল আর এর মধ্যে তো ফার্স্ট না, সেটা নয় কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবি। দিয়ে কাউন্ট করলাম, কাউন্ট করার পর এটা হচ্ছে লোকেশান বললাম, লোকেশান বলার পর কি বলতে হবে, ফার্স্ট হচ্ছে লোকেশান হলো প্রত্যেকটা এরিয়াতে আমি বলছি যে এটা যেমন মাইট্রাল এরিয়া, তারপর ট্রাইকাস্পিড এরিয়া দেখবো, তারপর হচ্ছে অ্যাওটিক এরিয়া, পালমোনারি এরিয়া, চারটে এরিয়া। ফার্স্ট আমি এপিক্স এপিক্যাল এরিয়াতে কি দেখবো, এপিক্স বিটের মাথায় হচ্ছে খুব ছোটো কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশান খুব ছোটো, কিন্তু খুব মেটিকুলাসলি কাজটা করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কি দেখবো, লোকেশান দেখবো, লোকেশান দেখার নেক্সটটা কি বলবো, হ্যাঁ কি কি দেখবো, ক্যারেক্টার দেখবো তো। এবার ক্যারেক্টার ওখানে হচ্ছে কি, কখন কিরকম ক্যারেক্টার, হিভিং না ট্যাপিং না হাইপার ডাইনামিক এই এপিক্স বলবো, ঠিক আছে? এই জিনিস বলতে হবে। এবার কখন কোনটা বলবো, হাইপার ডাইনামিক, এই যে ওই যে ওই তিনটের মানে কি, মানে আমি কোন ডিজিজ পেলে কোন কীরকম বলবো, আমি সেইটা জিজ্ঞেস করছি। এই পেশেন্টের ইকো ফাইন্ডিং সবাই নিয়েই পরীক্ষা দিয়েই ঢুকলি, এই পেশেন্টের কী পাবি সবাই দেখেছিস তো, এটা কী পাবি, কী আছে এটা, হ্যাঁ তাহলে কী এপেক্স হবে, লেফট ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যে খুব ফিবল এপেক্স বিট পাবো, তাই তো? যেরকম জিনিস হবে এইটা হচ্ছে তোকে ঠিকঠাক বলতে হবে, ওইখানে গিয়ে যেরকম তুই কি পাচ্ছিস তোর কি মনে হলো এটা নয় কিন্তু, সেটা ফার্স্ট যখন পেশেন্টে এক্সামিন করবি তখন, যখন ডায়াগনোসিস একটা ফিক্স করে নিচ্ছিস তার সাথে যেন রিলেট করে জিনিসটা থাকে, আমি একটা জিনিস বলবো, ঠিক আছে? জিনিসটা এই পেশেন্টের ধর হচ্ছে কখন বলবি, এই যতগুলো বলি হিভিং এফেক্স হাইপার ডায়নামিক এফেক্স এইগুলো কী হবে, ট্যাপিং এফেক্স কী জিনিসটা, মানে হিভিং এফেক্টটা কি হবে কখন পাবো, একটা এক্সাম্পল অ্যাওটিক স্টেনোসিস, ঠিক আছে? তাহলে ভালো করে এই জিনিসটা মনে কর যে হিভিং এফেক্ট মানে অ্যাওটিক স্টেনোসিস, হিভিং মানে জিনিসটা কি হবে যে ও ওই এগেনস্ট ফোর্স একটা মানে এগেনস্ট একটা ন্যারো ওপেনিং ও কন্ট্রাক্ট করছে, তার মানে কি ও হাতটা তুলে ছাড়বে, তুলে ছাড়বে, ঠিক আছে? হিভিং এফেক্টস তাহলে অ্যাওটিক স্টেনোসিস, একটা এক্সাম্পল মনে রাখবি তাহলেই কিন্তু বাকিগুলো সব কিন্তু মিলে যাবে। এবার অ্যাওটিক স্টেনোসিসের মতো সব জিনিসে কিন্তু ওই একই ইয়ে পাবি, কথাটা বুঝতে পারলি? এইচওসিএম এর মতো হলেও সেও পাবি, ঠিক আছে? তারপর কোয়াকটেশন হলেও হবে, সব কটা একই ধাঁচে ফেলে দিবি। এটা হিভিং, যে আমার লেফট ভেন্ট্রিকাল কন্ট্রাক্ট করছে তার হচ্ছে লেফট ভেন্ট্রিকাল হাইপারট্রফি হলে যে জিনিস হবে, ঠিক আছে, সেটা হচ্ছে হিভিং। আর হাইপার ডাইনামিক এফেক্টস কী হবে, রিগার্জিটেশন হলে হবে, ঠিক আছে? আর কী কী হতে পারে বলছিস যে হাইপার ডাইনামিক, তাহলে আর কী কী হতে পারে, অ্যাওটিক রিগার্জিটেশন হচ্ছে, আর কি থাইরোটক্সিকোসিস হতে পারে, সিভিয়ার অ্যানিমিয়াতে হতে পারে, তাই তো? সব কটা এগুলো। এবার অ্যাওটিক রিগার্জিটেশন যেমন বললি তাহলে মাইট্রাল রিগার্জিটেশনও হবে, তাই তো? কারণ দুটো রিগার্জিটেশনেই যখন ভলিউম ওভারলোড হবে তখনই ইয়েটা হবে, ঠিক আছে? আর হচ্ছে এই ট্যাপিং এফেক্টস কোথায় হতে পারে, মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে? ওই টুক করে একবার হচ্ছে ট্যাপ করবে, এই ট্যাপিং এফেক্ট, তার মানে যা যেটা বলবি যখন সেটা হচ্ছে তোকে জিনিসটা মাথায় রেখে বলতে হবে, উল্টো পাল্টা ওইখানে করবি না, যেটা ডায়াগনোসিস ফিক্স আমার এফেক্স বিট সেটাই কিন্তু বলবি, ঠিক আছে? কথাটা বুঝতে পারলি? পরীক্ষার সময় ওই এফেক্স বিটের ক্যারেক্টার কিন্তু ডায়াগনোসিসের ওপর ডিপেন্ড করে, কিন্তু এফেক্স বিটের লোকেশান কিন্তু ডায়াগনোসিসের ওপর ডিপেন্ড করে না, কথাটা বুঝতে পারলি? এফেক্স বিটের লোকেশান কিন্তু যা দেখবি সেটাই, ওটা কিন্তু গেঁজা দিতে পারবি না যে তুই হচ্ছে তুই সিক্সথ একটা ইন্টারকোস্টাল স্পেস অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইনে আছে, তুই সেটাকে জোড়াতালি দিয়ে কিন্তু দেখতে পারবি না যে সেটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইনে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, তুই কিন্তু বানাতে পারবি না,
কিন্তু ক্যারেক্টার কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু এখানে দশজন কিন্তু ভুল মানে অন্যরকম বলবে, দশজনের মধ্যে একটা কিন্তু গন্ডগোল হবে, ঠিক আছে? ক্যারেক্টার কিন্তু সেই জন্যে যেটা ডায়াগনোস হবে তার উপর ডিপেন্ড করে লিখবি, ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকেশান, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার, তারপরেরটা কী হচ্ছে দেখবো, তারপরে কী দেখবো ওখানে আর কি দেখতে পারি, আর দেখবো হচ্ছে থ্রিল। থ্রিলটা কি আমি যেটা মারমার শুনি সেইটাই হচ্ছে কোনো থ্রিল আছে কিনা, ঠিক আছে? থ্রিল কিন্তু হচ্ছে থ্রিল প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, এর বেশি কিন্তু কিছু বলার নেই, এর প্যালপেবল থ্রিল, ঠিক আছে? যদি থ্রিল থাকে, থ্রিল কখন থাকবে কখন অ্যাবসেন্ট হবে, যত গ্রেডেশান বেশি হবে সেটা তত থ্রিল পাবো, ঠিক আছে? গ্রেডেশান এবারে এটাও কী হবে, এটাও সেরকম কিন্তু সেই তাহলে উল্টো দিকে ব্যাক ক্যালকুলেশান করে বলতে হবে। আমি গ্রেড থ্রি মারমার বলবো কিন্তু থ্রিল প্রেজেন্ট বলবো তাহলে কিন্তু হবে না। তাহলে বুঝতে পারছিস জিনিসটা, এগুলো কিন্তু তোকে পয়েন্ট অনুযায়ী এই ইয়ের মধ্যে কার্ডিও সিস্টেমের মধ্যে একদম বললাম না, বেশি কিন্তু কিছু নেই, আছে কয়েকটা জিনিসই তোকে কিন্তু রিলেট করে বলতে হবে। তাহলে ইয়েতে কী করলে তিনটে জিনিস দেখবো, তাই তো? এপিক্যাল এরিয়াতে তিনটে জিনিস, একটা কী লোকেশান, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা থ্রিল। তারপরে চলে এলাম ইয়েতে, কী বলে ট্রাইকা স্পিড এরিয়া, ঠিক আছে? ট্রাইকা স্পিড এরিয়াতে আমি কী দেখবো, প্যারাস্টানাল হিভ আছে কিনা। তাহলে ওখানে হচ্ছে তিনটে পয়েন্ট ছিল, তিনটে পয়েন্টের প্রথম পয়েন্টটা গেল যে প্রথম পয়েন্টের লোকেশান এখানে দেখার কিছু নেই, তাই তো? লোকেশান দেখার নেই, এখানে দেখার কী আছে, প্যারাস্টানাল হিভ আছে কিনা। তাহলে ওই একই জিনিস, তার মানে ক্যারেক্টারটা আছে কিনা সেইটা দেখবো, ঠিক আছে? ক্যারেক্টারটা কী করে দেখবো, কীভাবে তো সবাই অনেক কিছু বলছে এখানে, হ্যাঁ দেখতে বলি তাহলে কী করে দেখবো, দেখা একটা অত কিছু না, দেখাতে বললে পেশেন্টটাকে এক্সপোজ করে এখানে দেখে এই ঘুরে কোনো আছে কিনা, ঠিক আছে? কিছুই না, জিনিসটা হচ্ছে আমি এখানে হাতটা রাখবো, এখানে যেমন হচ্ছে ট্যাপ এই যে এপেক্সের যে ক্যারেক্টারটা বুঝতে পেরেছিলি সে একই জিনিস বুঝতে পারবো, যে হিভিং না হাইপার ডাইনামিক সেইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। এখানে ক্যারেক্টারটা বোঝার জন্য আমি এই আলনার বর্ডারটা রাখছি, কারণ এখানে স্পেসিফিক লোকেশানটা নেই, মানে বেসিক জিনিসটা হচ্ছে এইটা। ওখানে আমার একটা এপিক্স বিট ছিল, আমি সেখানে বসিয়ে বুঝতে পারছি যে কত, এখানে কিছু নেই, সেদিন আমাদের আলনার বর্ডার বেশি সেন্সিটিভ হয় সেদিন সেন্সিটিভ রাখবো, কারণ হাইপার ডাইনামিক এফেক্টস না হিভিং এফেক্ট সেইটা আমি বুঝতে পারবো, বুঝতে পারছিস জিনিসটা? আর কিন্তু বেসিক্যালি কিছু নেই, তাহলে এখানে আলনার বর্ডারটা আমি রাখবো, দিয়ে আমি দেখবো যে প্যারাস্টারটা ভিভ আছে কিনা, ঠিক আছে? হলো, আর এখানে হচ্ছে কী দেখতে পারি আমি, আর কী দেখতে পারি, যেটা ফার্স্ট পয়েন্ট একটা, থার্ড পয়েন্ট যেটা ছিল থ্রিল, তাহলে হচ্ছে আমি এখানে বসিয়ে থ্রিল দেখতে পারি, ঠিক আছে? রেডিয়েশন, রেডিয়েশন কী করে বুঝবি, রেডিয়েশন কখনো বুঝতে পারবো না, রেডিয়েশন বুঝতে পারবো না, রেডিয়েশন বুঝতে পারবো না সেই জিনিস, রেডিয়েশন ওই ইয়েতে বোঝা যায় না, প্যালপেশনে রেডিয়েশন বোঝা যায় না, রেডিয়েশন তুই বুঝবি কী করে? তুই লোকেশান ওই তো বললাম তিন চার ইয়েতে কিন্তু বেশি বোঝা যাবে না, প্যালপেশানে তোর কিন্তু বোঝার কিছু নেই, ঠিক আছে? প্যালপেশানে ওই দুটো জিনিসই ইম্পর্টেন্ট, যে কোথায় এপিক্যাল ইম্পালস রয়েছে আর হচ্ছে এপেক্স বিটের ওটা কী ক্যারেক্টার কী, এই দুটো জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু তোকে বাকিটা যেরকম যে ডায়াগনোসিস দিবি ডায়াগনোসের ওপর ডিপেন্ড করে তোকে বাকিটা লিখতে হবে, বুঝতে পারলি? তারপরে কী বলে অ্যাওটিক এরিয়া, অ্যাওটিক এরিয়াতে কী কী দেখবো, হ্যাঁ কী বল, অ্যাওটিক অ্যানোরিজম কী করে প্যালপেট করে বুঝবি, ওটাই হচ্ছে ব্যাপার, যাই বলবি যাই বলবি যাই হচ্ছে ওখানে কিন্তু ডিফেন্ড করে বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে চক্রব্যূহের মতো, ঢুকবি ওখানে কিন্তু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? যাই বলবি, ঠিক আছে? ওখানে এখানে কিন্তু ওখানে আমি তো বললাম এই এটা হচ্ছে কেস প্রেজেন্ট, এটা তুই কিন্তু ডায়াগনোসিস করতে যাচ্ছিস না যে তো আমার কেসটাই এই জিনিস প্রেজেন্ট হয়ে যাবে, তাহলে অ্যাওটিক অ্যানোরিজম থাকতে পারে, তাই তো? অ্যাওটিক অ্যানোরিজম হলে আমি এখানে কী পাবো, থ্রিল পাবো, তাহলে থ্রিল আমি কী করে দেখবো, এই যে রাইট ক্লাভিকালের নিচে আবার আমি হাত রাখবো, ঠিক আছে? হাত রাখবো তাহলে থ্রিল পাবো, থ্রিল দেখার জন্য কিছুই নয়, আমি হাতটা রাখবো একটা ব্রড এরিয়াতে, থ্রিল তো এরকম না যে একদম একটা পিন পয়েন্ট এরিয়াতে হবে, এরিয়াতে থ্রিল হবে, ঠিক আছে? আমি অ্যাওটিক এরিয়াতে রাখবো, আবার হচ্ছে পালমার এরিয়াতে রাখবো, এরিয়াতে কোনো থ্রিল পাচ্ছি কিনা, ঠিক আছে?
মানে পয়েন্টগুলো দেখ এক একটা করে কিন্তু কমে আসছে। ওখান থেকে সেকেন্ড রাউন্ডে লোকেশনটা কমে গেল আর এখানে ক্যারেক্টারটা কমে গেল, ঠিক আছে? হয়ে গেল এই চারটে এরিয়া প্যালপেশন হয়ে গেল। এরপরে প্যালপেশনের পর কি এবার হচ্ছে অস্কালটেশন। এবার অস্কালটেশনের ফান্ডা কি পেশেন্টের, আমি অস্কালটেশন কী করে করবো? হ্যাঁ আমি কিন্তু মানে বলছি পরীক্ষার সময় স্যারেদের কোশ্চেন দেখে, আমরা তো পরীক্ষা নিই না, স্যারেরা যখন পরীক্ষা নেয় কোশ্চেন প্রথম হচ্ছে জিনিসটা আগে শুনবি যে কেসের হচ্ছে কী জানতে চেয়েছে, মানে অস্কালটেশনের কী বলেছে, ঠিক আছে? অস্কালটেড দি কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? এটা যদি হয়, ঠিক আছে, অস্কালটেড দি চেস্ট, এটা যদি হয়, দুটোর কিন্তু ডিফারেন্ট আলাদা হবে, এইটা নিয়ে কিন্তু কোশ্চেন হয়, বুঝতে পারলি জিনিসটা? কারণ এই পেশেন্টে তোকে যদি অস্কালটেড দি কার্ডিওভাস্কুলার সিস্টেম, টেল মি দ্য অস্কালটেড ফাইন্ডিংস অফ দি অফিওপ সিস্টেম অ্যান্ড ডেমনস্ট্রেটেড, যদি এটা বলে তাহলে কী করবি প্রথমে? কিচ্ছু করবো, ওইসব কিছু নয়। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম বললাম না, খুব ছোটো কিন্তু খুব সেই স্পিন বলের মতো খুব টুইস্ট করে জিনিসটা, কিচ্ছু করবি না। তুই প্রথম বসাবি স্টেথো বসাবি, ঠিক আছে? কোথাও কোনো কোনো কমেন্টই করবি না, ফার্স্ট কথা। তো সবার যেটা ভুল হয় সে ভুলটাই বলছি এখানে, সবাই বস করে কি বসালো দিয়ে কমেন্ট করে দিল। ধরে নে তোর মাইট্রাল রিগার্জিটেশন তোর হচ্ছে কেস, তাহলে তুই কী করবি? মারমার তুই কী পাবি, কোথায় পাবি মারমার? প্যানসিস্টলিক মারমার, সবাই জানে কিন্তু এটা, প্যানসিস্টলিক মারমার হার্ট ইন দ্য মাইট্রাল এরিয়া, এভরি ওয়ান নোজ ইট। কিন্তু ওখানে কী হয় পুরো, আমি এটাই হয় কিন্তু পরীক্ষা হলে এগুলো এইখানে ঠান্ডা মাথায় ওই জায়গাটা কিন্তু বাইপাস করে বেরবি, ঠিক আছে? একদম ওটাই কিন্তু ডেথ ট্র্যাপ, ওইখানে গিয়েই কিন্তু হয়। সবাই ভাবছে মানে ওখানে মাথায় সবাই ঘোরে যে আমি ওই প্যানসিস্টলিক মারমার পাচ্ছি কী বলবো, এইটা কি ক্রস কোশ্চেন কিন্তু মাথায় ঘোরে পরীক্ষার সময়। আমি কিন্তু একদম পরিষ্কার বলছি ওখানে কিন্তু মাথায় ঘোরে যে আমি ক্রস কোশ্চেন স্যার কী করবে, ক্রস কোশ্চেন স্যার কী করবে, সবাই কী ব্যাপারটা হয় যে আমি বসালাম দিয়ে এটা বলে দিলাম, ঠিক আছে? আমি মারমার কী হচ্ছে তার ফাইন্ডিংস পুরোটা গড়গড় করে বলে দিলাম। এইটা এক্সামিনেশানের প্রসিডিওরই নয়, ঠিক আছে? প্রসিডিওরটা হচ্ছে প্রথম যে জিনিসটা শুনলি, এখানে শুনলি মাইটাল এরিয়া শুনবো, ট্রাইকাস্পিড এরিয়া শুনবো, অ্যাওটিক এরিয়া শুনবো, পালমোনারি এরিয়া শুনবো, অ্যাক্সিলা শুনবো, ক্যারোটিড শুনবো, সব কটা শুনলাম, ঠিক আছে? আমার যে ওখানে এরপর ধর এবার মাইট্রাল রিগার্জিটেশন, ধর মাইট্রাল রিগার্জিটেশন, শ্বাসকষ্ট কমেছে? বাস বন্ধ করে দেবো, অক্সিজেনের প্রচুর দামি যদি, ঠিক আছে? এরপরে এরপরে কী বলবি, এবারে যখন বলবে টেল মি ইওর ফাইন্ডিংস কী কী বলবি? হ্যাঁ প্যানসিস্টলিক মারমার কথাটাই উচ্চারণ করবি না প্রথমে, না প্রথম জিনিসটা বলবি যে যে S1, প্রথম জিনিস তিনটে জিনিসের ওপর ফাইন্ডিংস বলতে হবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমার S1 অডিবল কি অডিবল নয়, S2 অডিবল কি অডিবল নয়, কোনো সিস্টোলিক বা ডায়াস্টোলিক মারমার আছে কি না, যে সিস্টোলিক মনে কর ধর আমি বলছি মাইট্রাল রিগার্জিটেশন, তাই তো? মাইট্রাল রিগার্জিটেশনে কী হচ্ছে না আমার স্যার S1 ইজ নট ফেইন্টলি অডিবল অর নট অডিবল, S2 ইট অডিবল অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ইট দেয়ার ইজ সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক মার্কার ইজ প্রেজেন্ট হুইচ ইজ বেস্ট অডিবল ইন দি মাইট্রাল এরিয়া অ্যান্ড ইট হ্যাজ রেডিয়েশন টু দ্য অ্যাক্সিলা দেয়ার ইজ, এবার ওই কারণ তুই ওইটা অ্যাক্সিলা দেখেছিস, বাকিগুলো যে নো রেডিয়েশান, অন্য জায়গায় যে কোনো রেডিয়েশান নেই, অন্য কোনো মারমারের যে ওটা ট্রান্সমিটার সাউন্ড নয়, এইটা হচ্ছে তোকে ওখানে প্রমাণ করতে হবে। কারণ তোর যে মারমারি হোক না কেন সে কিন্তু ওখানে ইয়ে হবেই, ও ট্রান্সমিট করবেই, তোদের কান এতটাও ওখানে সেন্সিটিভ নয় যে ওইখানে বসে একটা MR মারমার না AS মারমার, ওই AS মারমারও সিভিয়ার Grade 6 যদি AS মারমার থাকে ও MR মারমার কি না তুই বুঝতে পারবি না। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো ঠিক আছে। প্রথম জিনিস হচ্ছে ওই জন্যে মাথায় রাখবি যে যে কোনো স্টেথো বসালেই এনি টাইপ অফ মারমার সব জায়গায় শুনতে পাবি। ওই মাইট্রাল রিগার্জিটেশনের মারমার কিন্তু অ্যাওটিক এরিয়াতেও শোনা যায়। এইটা কিন্তু বলে চলবে না যে আমি অ্যাওটিক এরিয়াতে সাউন্ডটা পেয়েছি মানে, ওটাও হতে পারে এত সিভিয়ারিটি ও পুরোটাই প্রিকডিয়ামে যেখানে বসাবি সেখানেই শুনতে পাবি। তাহলে তোকে প্রত্যেকটা জায়গা শুনে বুঝতে হবে যে কোন জায়গা সবচেয়ে বেস্ট অডিবল। এইটা হচ্ছে ব্যাপার যে আমি সবচেয়ে বেস্ট অডিবল কোন জায়গা সেটা হচ্ছে শুনবো, ঠিক আছে। তার সাথে কি, তার সাথে আমার কোনো অ্যাসোসিয়েটেড রেডিয়েশান আছে কিনা, যে আমার কোনো রেডিয়েশান আছে কিনা তার সাথে ওই ক্যারেক্টার মিলছে কিনা, এইগুলো মিলে কিন্তু সব কিছু তোকে ফাইন্ডিংস বলতে হবে, ঠিক আছে। তাহলে ওই মারমারের হচ্ছে কী কী পয়েন্টে বলবি, অত সুন্দর বইয়ের যদি পয়েন্ট নাও মনে থাকে ঠান্ডা মাথায় টুকটুক করে পয়েন্ট বলে দিবি। প্রথমে কি S1 S2 নিয়ে কমেন্ট করবি, তারপরে কী করবি, প্রথম হচ্ছে একটা প্রথমে S1 S2 বলবি, তারপরে হচ্ছে কি বলবি যে সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার প্রেজেন্ট সেইটা বলবি, ঠিক আছে। তারপরে বলবি যে মারমারের যদি আমি ধরে নিচ্ছি যে অত সুন্দর করে বইয়ের মতো গুছিয়ে বলতে পারলি না, যে বললি যে এখানে যে S1 is faintly audible আর নট অডিবল, S2 is audible, ওকে, অ্যান্ড দেয়ার ইজ সিস্টোলিক মারমার, দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিস্টোলিক মারমার হুইচ ইজ বলে ওর ক্যারেক্টার বললি, প্যান সিস্টোলিক মারমার উইথ কী বলে রেডিয়েশান, মারমার ক্যারেক্টার বললি, রেডিয়েশান বললি, সিভিয়ারিটি বললি উইথ দ্য সিভিয়ারিটি অফ গ্রেড 4 অ্যান্ড উইথ অ্যাক্সিলারি রেডিয়েশান ইজ প্রেজেন্ট, আর কোথা দিয়ে কী দিয়ে শুনতে পাচ্ছি, ঠিক আছে। সেইটা হচ্ছে ব্যাপার যে আমি বেস্ট হার্ড উইথ দ্য ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ আর কখন বেশি শুনতে পাচ্ছি, ওইখানে যখন যে জিনিসটা শুনতে পেলি তো আরেকটা ম্যানুয়েভার করতে হবে, পেশেন্টটাকে করতে পারছি না, সেটা হচ্ছে যে ইন্সপিরেটারি না এক্সপিরেটারি সাউন্ডের সাথে ও বাড়ছে, ঠিক আছে। কি ও বাড়ছে, যে লেফট সাইডের যদি মারমার থাকে তাহলে অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশান বাড়বে, আর রাইট সাইডের যদি মারমার থাকে অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশান বাড়বে, ঠিক আছে। কারণ ডিউরিং ইন্সপিরেশান সমস্ত ব্লাড হচ্ছে লাংসে ঢুকে যায়, সেই জন্যে রাইট সাইডের ব্লাড ফ্লো বাড়ে, সেই জন্যে যেখানে ব্লাড ফ্লো বেশি মানে বাড়বে সে মারমারটা বাড়বে, ঠিক আছে। আর লেফট সাইডের ঠিক উল্টোটা হয়, একদিকেরটা মনে রাখলে আর একদিকেরটা উল্টো হবে, ঠিক আছে। বুঝতে পারলি জিনিসটা, যে ওখানে গিয়ে এই মারমার আছে তারই অত বলার দরকারই নেই। এইটা হচ্ছে কেসটা হচ্ছে প্রেজেন্ট করার হচ্ছে খেলা। এবার বাকি যে ফাইন্ডিংসগুলো আগে, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে, মাথায় আছে, রাউন্ড নিয়ে যাবো 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 মইনাকে তো, হ্যালো, আর এটা বলছি তো সবাইকে যে এইসব ফাইন্ডিংস যতটা মাথায় রাখতে পারবি ততটাই বলবি, যে জিনিসটা ওখানে বুঝতে পারছিস না সেই জিনিসটা কিন্তু ওখানে বলবি না, ঠিক আছে। যদি ধরে নে যে কোথার থেকে তুই দেখলি যে পেশেন্টের একটা MR আছে তুই বলি, কিন্তু কিছু জিনিস ফাইন্ডিংস পাচ্ছিস না বা বুঝতে পারছিস না, সেই জায়গা কিন্তু হয় স্কিপ করে যাবি, ঠিক আছে। কেউ কিন্তু তোকে ধরবে না যে তুই সেটা গ্রেড 3 না গ্রেড 4, কিন্তু অড বলবি না, আমি কিছু কিছু জিনিস বলছি সেটা হয় গ্রেড 1 বলবি না গ্রেড 6 বলবি না, সবসময় একটা মিডিয়াম মাঝে মাঝে বলে রাখবি, কারণ এইগুলো হিউম্যান এররের যে জায়গাটা সেই জিনিসটা থাকে, বুঝতে পারলি সেই জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে এই যে প্রথম আমি তোকে বলছি এক্সামিনেশানের কটা কোশ্চেন একদম পেটেন্ট কোশ্চেন আছে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ফার্স্ট জিনিস হচ্ছে হাউ ইউ হ্যাভ লোকেটেড দ্য এপেক্স বিট, লোকেট দ্য এপেক্স বিট, এটা ফার্স্ট কোশ্চেন একদম, ঠিক আছে। তারপর হোয়াট আর দ্য ফার্স্ট কোশ্চেন এটা হবে একদম, এপেক্স বিট লোকেট করতে বলবে, হোয়াট আর দ্য আদার থিংস ইউ হ্যাভ এক্সামিনড অ্যালং উইথ এপেক্স বিট, তাহলে ওই এপেক্স বিটের সাথে আর যে জিনিস এপেক্স বিটের ক্যারেক্টার আর কোনো থ্রিল আছে কি না সেইটা হচ্ছে বলবে, ঠিক আছে। ওইটাই শুধু, বাকি জায়গা নিয়ে কিন্তু কোনো মানে ইউজিতে খুব একটা হয় না। আর নেক্সট হচ্ছে যে প্যারাস্টার্নাল হিপ কী করে দেখতে হয় সেটা তুমি হচ্ছে দেখো, আর তারপরে ক্রস, তারপরে থিওরি হলো, এইটুকুর বেশি কিন্তু কোশ্চেন করবে না। আর এক্সামিনেশানে কিন্তু
ওইটুকু যেটুকু যে বললাম তাদেরকে যে এক্সামিনেশনের টেকনিকটা ওখানে গিয়ে যে যে ভুলগুলো বলছি সেগুলো যেন ভুল না হয়ে থেকে যায়, যে যে আমাকে ওই মারমার ডিসক্রাইব করতে হবে এরকম নয়। প্রথম জিনিস হচ্ছে আমি গোটা অডিটোরিয়ামটা দেখব আর যে যে জায়গায় হচ্ছে রেডিয়েশন হতে পারে সেইটা, ঠিক আছে। এয়ারে আরেকটা এয়ারে দেখতে হয়, কী দেখতে হয়, পেরিফেরাল সাইনগুলো দেখতে হয়, ঠিক আছে। এয়ারে এয়ারে হচ্ছে ফিমোরাল পালসেশন, পিস্তল শট সাউন্ড, যদি আমি শুনতে পাই, আমি জিনিসটা শুনিনি, ঠিক আছে। ওরকম সিভিয়ার এয়ার আমি পাইনি, ঠিক আছে, ওই সিভিয়ার এয়ার আমি পাইনি, আমি মাইল্ড এয়ার পেয়েছি যেগুলোতে পিস্তল শট সত্যি বলছি সাউন্ড পাইনি, মারমারের ক্যারেক্টার থেকে বুঝতে পেরেছি কিন্তু ইয়েতে পাইনি। এবার যদি থাকে তাহলে ওইগুলো কিন্তু তোকে বলতে হবে যে এই জিনিস আমি যদি না পাস পাইনি, ওতে কেউ কিন্তু কিছু ধরবে না, কিন্তু এক্সামিনেশন সিস্টেম যেন ইয়ে না হয়। হলো এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা ছোট্ট জিনিস যেটা হচ্ছে জেনারেল সার্ভেতে ভালো করে বলতে হবে। কী কী জেনারেল সার্ভেতে বলতে হবে, কোন কোন জায়গাগুলো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলতে হবে যে পালস বলতে হবে, জেহিপি বলতে হবে। পালসে কী কী বলবো, কী কী বল বল, রেড রিদিম, রেড 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 বল দিবি যে এত পার মিনিট, ঠিক আছে। যদি পালস হচ্ছে দেখতে বলে তাহলে কী করে দেখবি, ওসব আমি জানি না, ওইখানে পরীক্ষার হলে এইসব কেউ শোনে না। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হচ্ছে পেশেন্টটার হচ্ছে ইয়ে দেখতে পারে, পালস কী করে দেখবি, রাইট সাইডে দাঁড়াবো আমি, পেশেন্টের রেডিয়াল পালসের হচ্ছে হাত রাখবো, ঠিক আছে। হ্যালো দিয়ে কী করবো, হ্যালো খাও হলো ডাল বা তিনটে তিন না দেখে আমি পালস প্রাইভেট করবো, তারপর হ্যাঁ এইটাই হচ্ছে সবাই এখানে কায়দাটা করে, 10 সেকেন্ড দেখে বাকিরা ক্যালকুলেট করে। আইডিয়াল পালস দেখার নিয়ম কিন্তু 1 মিনিট, এবার ওইখান নিয়েই ক্লক হয়। বললাম এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস, এগুলো সব আনফোর্সের মতো যায়, তুমি কেন দেখোনি, যদি এবার ইয়ে হয় কী বলে রেগুলার হয় তাহলে তুমি কী করবে, এই সমস্ত জিনিসকে করতে হবে, কোনো দরকারই নেই, ঠিক আছে। তাহলে পালস দেখি আমি দেখবো, প্রথমের জিনিস হচ্ছে আগে পালস সত্যি বলছি, ওই সময় নিজের পালসও কিন্তু ফিল করা যায়, ঠিক আছে। দুটো টাইমে এটা ফিল করা যায়, 1 নম্বর হচ্ছে পরীক্ষার সময় আর 2nd হচ্ছে ইন্টার্নশিপের ডেট ডিক্লেয়ার করার সময়, খুব ওই সময়। হ্যাঁ একদম 100% যদি কেউ ফিল না করে তাহলে সে হচ্ছে আয়ার ভগবান নাহলে কিছু জানে না, এরকম ব্যাপার। সবাই এটা করেছে যে ওইখানে টেনশানে চটে 4টে পেশেন্ট পার্টি দাঁড়িয়ে আছে, যে ওখানে কিন্তু সবাই কী করে পালসটা দেখার জন্য নিজের হাতে আরও জোরে চেপে ধরে, যেহেতু পালস পাচ্ছে না আরও জোরে চেপে ধরে, ওই ডিজিটাল পালসেশন কিন্তু নিজের হাতেই পায়। এটা কমন জিনিস একদম, এটা 100 এটা একদম দেখবি, দিয়ে বাকিটা হচ্ছে পুরো গোটা 1 মিনিট দেখবি, দিয়ে বলবি একবার দেখবি, ঠিক আছে। বুঝতে পারলি, রেড দেখা হলো, তারপরে হচ্ছে রিদিম, রিদিমটা হচ্ছে দেখার আগে কী করবি যে কম্পেয়ার করে নিবি, ঠিক আছে, এই হাতে আর ও হাতে, এই হাতে ও হাতে দুটো হাতে কম্পেয়ার করবি। দুটো হাতে কী করে কম্পেয়ার করবি, দুটো হাতে এইভাবে ধরে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, এক হাতে এইটা আর এক হাতে এইটা অ্যাট এ টাইম। হ্যালো বুঝতে পারলি জিনিসটা, দুটো কম্পেয়ার করলি দুটো হাতে, কম্পেয়ার করে এটা হলো, ওই যখন দেখলি দুটো হাতে কম্পেয়ার আছে তারপরে হচ্ছে রিদিমটা বললি সবচেয়ে বেটার, কারণ তাহলে কী হবে, 1 মিনিট এখানে দেখলি ওখানে আবার 1 মিনিট দেখলি 2 মিনিটের মধ্যে, কারণ রিদিম তো হচ্ছে ওই 1 মিনিটের মধ্যে নাও আসতে পারে, 2 মিনিট আসার পর রিদিম বলি, যদি বলে কেন তাহলে বলবি যে স্যার যদি কোনো মানে রিদিম ইররেগুলারিটি থাকে, ট্রানজিয়েন্ট ইররেগুলারিটি থাকে, তাহলে আমি দেখার পর রিদিমে বললাম। হ্যালো তারপরে কী দেখবো, ভলিউম দেখি, ঠিক আছে, ভলিউম বুঝতে পারা খুব মুশকিল, ভলিউম ভলিউম কী দেখে বলবি, ভলিউম কী দেখে মারবি ওই এপেক্সের সাথে, ওই এপেক্সের কোয়ালিটিও যা বলতে হবে এর কোয়ালিটিও তাই বলতে হবে, তাই তো, নাহলে ঠিক মিলবে না। হ্যাঁ বাউন্ডিং পয়েন্ট থ্রেডি পাল যা বলবি ওখানে এপেক্স বিটও সেই রকম বলতে হবে, সব সুতোয় গাঁথা একটার সাথে একটা কিন্তু ইয়ে করবে। তুই ওখানে বলে ধরে নে একটা হচ্ছে ইয়ে বললি এমআরএর কেস, ঠিক আছে, এমআরএর কেসের হচ্ছে কী হবে, হ্যাঁ পিপল পালস হবে না,
ফিবল পালস হবে না, কারণ কি ওর কিন্তু ভলিউম ইয়ে থাকবে, ঠিক আছে। এমআরের পেশেন্ট ওর কিন্তু ভলিউম ওভারলোড প্রতিবারই হচ্ছে। এই কার্ডিওলজিক্যাল মেকানিজম, ও একবার মানে লেফট ভেন্ট্রিকল লেফট এট্রিয়াম তুলে দিচ্ছে, আবার ওটাই ফেরত আসছে, একটু করে চলে যাচ্ছে আবার ফেরত আসছে, ওর কিন্তু ভলিউম থাকবে, ঠিক আছে। ভলিউম কিন্তু লো ভলিউম পালস হবে না, হাই ভলিউম পালস হতে হবে, ঠিক আছে। এপেক্স বিট কীরকম হবে? হাইপার ডাইনামিক এপেক্স বিট হবে। আর ওর লোকেশান কী হবে? ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড হবে, বুঝতে পারছিস? তিনটে জিনিস কিন্তু মিল হতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন বলবি, একটা কেস আগে ফার্স্ট এক্সামিন করে দেখে নিবি। প্রথম জিনিস হচ্ছে, এইবারে বললাম, এইবারে একটা পরীক্ষা হয়েছিল এমআরকে এমএস বলে, সবাই পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সবাই পরীক্ষা দিয়েছে, ওদের কারোর দোষ না, ওকে এই সম্বিত বলেছে, ও সবাইকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। সব জিনিস এক্সামিন করে যা হবে সেগুলো কিন্তু মিলতে হবে, দুয়ে দুয়ে চার, ঠিক আছে। আমি এখানে বললাম ফিবল পালস, ওখানে ফিবল পালস কখন বলতে পারিস? তুই জিনিস বলতে পারিস কখন? না, একটা এমএস পেশেন্ট আছে, ঠিক আছে, এমএস পেশেন্ট, এমএস এর পেশেন্ট, তার এএফ চলছে, তুই পালস বুঝতে পারছিস না, ফিবল পালস হয়েছে, এটা ম্যাচ করে দেবে। বা সেই যদি তুই যদি ফিবল বলে দিস, তাহলে তোকে কিন্তু তাহলে বলতে হবে যে রেগুলার রিদিম নাই, রেগুলার রিদিম সাজেস্টিভ অফ এট্রিয়াল ফিব্রিলেশন, তোকে কিন্তু ওখানে ডিফেন্ড করতে হবে। কিন্তু যেমন অ্যারিথমিয়া চলছে তাই জন্য ফিবল পালস, রিদিম রেগুলার সব কিছু, একটা হাইপার ডাইনামিক সার্কুলেশনের পেশেন্ট, তাকে কিন্তু পালস ফিবল বলা যাবে না, বুঝতে পারলি জিনিসটা? আর যদি বলিসও তাহলে কিন্তু ওনার তোকে চাপ নয় কি, ওইখানে তুই তো হচ্ছে হিট উইকেট করে দিয়ে চলে এসছিস, আর আর ওখানে ফিরতে পারবি না মাঠে, ঠিক আছে। উইকেটে বল লেগে গেলে কিছু করে না, পায়ে লাগলে ঠিক আছে, তাও ডিআরএস নেওয়া যাবে, ওখানে আর কোনো জায়গা নেই ওখানে, বুঝতে পারলি জিনিসটা? যে তাহলে এখন পালস বলবি সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হলো। আবার অ্যাওটিক স্টেনোসিস ধর, অ্যাওটিক স্টেনোসিসে ধর, অ্যাওটিক স্টেনোসিসে তোর ইয়ে হচ্ছে যে পেরিফেরাল পালসগুলো, তো দুটো রেডিয়াল পালস যেরকম পেলি, তুই কিন্তু ফিমোরাল পালস বা ইয়ে পালস নাও পেতে পারিস, কথাটা বুঝতে পারলি? তোর ওখানে যদি পালস ডিসক্রিপেন্সি হয় সেটা তাও মেনে নেওয়া যাবে, কিন্তু তোর কিন্তু অন্য কিছুতে মেনে নেওয়া যাবে। এয়ারের পেশেন্টের কিন্তু ওই রকম ওইখানে ফিবল পালস পাওয়া যাবে না, ও কিন্তু হাইপার ডাইনামিক পালসই কিন্তু পাবি, কথাটা বুঝতে পারলি? সুতরাং কী লিখবি, এইটা হচ্ছে আমার পরীক্ষার হল হচ্ছে এরকম জায়গা যে মাঠে নেমে রান করে আসতে, আমি কতটা খেলতে জানি কিন্তু দিয়ে লাভ নেই, পরিষ্কার জিনিস। টেকনিক হচ্ছে খুব ছোট, কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে এক্সামিনেশানটা সবচেয়ে ছোট, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে গণ্ডগোলের জিনিস, একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে বার করে নিয়ে আসতে, আর কিন্তু কিছু না, বুঝতে পারলি এক্সামিনেশানে? এরপর আরেকটা জিনিস আসবে, সেই পেশেন্টটার হচ্ছে জেভিপি, ঠিক আছে। জেভিপি এই পেশেন্টের হচ্ছে দেখতে বলতে হবে, তাহলে জেভিপি আমি কী করে দেখবো প্রথম পেশেন্টটাকে? হ্যাঁ, আগে প্রথমে পেশেন্টটাকে উঠে বসতে বলবো, ঠিক আছে। সবাই এই জিনিসটা ভালো করে শুনে নে, এই ভুলটা করিস না, এইগুলো এই এতেই পরীক্ষা হয়, আমি চিরকালই দেখছি এইগুলোতেই পরীক্ষা হয়, এগুলো বছরের পর বছর ধরে সবাই ভুল করেছে, আমরা ভুল করে আসছি, তোরাও আসছিস, তোদের পরেও কেউ ভুল করে আসবে, এটা এটা কী ভূত আছে জানি না এগুলোতে, এই জেভিপি বা ইয়েতে। জেভিপি যখনই এক্সামিনেশান করতে বলবে, প্রথম পেশেন্টটাকে হচ্ছে উঠিয়ে বসিয়ে দিবি, পেশেন্ট আপরাইট পোস্টারে থাকবে, ঠিক আছে। 45 ডিগ্রি করবি না, আগে বসিয়ে দিবি, বসিয়ে যদি একটা পেশেন্টের জেভিপি দেখতে পাস, তাহলে 45 ডিগ্রি করার কিন্তু কোনো ইন্ডিকেশান নেই, ঠিক আছে। মানে আপরাইট পোস্টারে জেভিপি রেঞ্জ থাকবে না, আর হচ্ছে তোর লাইং ডাউন পোস্টারে যে পেশেন্টেরই হোক, আমাদের নর্মালও কিন্তু জেভিপি কিন্তু এনকোয়ার থাকবে, ঠিক আছে, কারণ মাথাটা নিচুতে আছে, তোমার কিন্তু সেটা রেজ থাকবে, ঠিক আছে। তাহলে আমি লাইন ডাউন পোস্টারে কমেন্ট করতে পারবো না, তাই তো? আবার যদি আপরাইট পোস্টারে তখনই যদি আমি জেহিপি দেখি, হচ্ছে আমি দেখতে পাই এনগলস পালসেটাইল জেহিপি আমি দেখতে পাই, তাহলে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার কোনো দরকারই নেই, বুঝতে পারলি? তাহলে জেহিপি হচ্ছে কী করবি পরীক্ষার সময়, কী করবি, কী করে জেহিপি দেখবি পরীক্ষার সময়? প্রথম জিনিসটা হচ্ছে পেশেন্টটাকে ইয়ে করবি, বসাবি, বসিয়ে দেখবি যে এনগলস পালসেটাইল বা যাই হোক এনগলস জেহিপি আছে কি নেই, হলো। যদি যে থাকে তাহলে ওটাই বলবি যে পালসেটাইল এনগলস জেহিপি প্রেজেন্ট, আর 45 ডিগ্রি করবি না, করবি না, পেশেন্ট হয়ে গেল ওইখানে, ওখানে গল্প শেষ। তারপরে যদি স্যার, তারপরে মনে কর পেলি না, ওকে বসিয়ে পেলি না, তখন 45 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল অবধি করবি, করে দেখবি যে এনগলস হচ্ছে কি না, যদি তখন এনগলস না হয় তাহলে ও এনগলস নয়, আর যদি তখন এনগলস হয় তাহলে এনগলস,
বুঝতে পেরেছিস? এরপর ধর একটা পেশেন্টের এবারে এর যদি তুই বসে পেয়ে যাস তাহলে কিন্তু আর কোশ্চেন এগোবে না, ঠিক আছে? ওখানেই কোশ্চেন কিন্তু আটকে গেল, কোশ্চেন এগোবে না। কিন্তু তারপরে একটা ওই ফুট নোট আছে যে আমি এইখানে বসে আমি কি মেজার করতে পারবো না, মেজার আমি করতে পারবো না। মেজার করার জন্য আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যেতেই হবে এবং মেজার করার জন্য দুটো করে লোক লাগবে, সেই জন্য ওই মেজার করতে কেউ বলবে না। কী করে মেজার করবে তার থিওরিটা মনে রাখবি, তাহলেই হবে। কথাটা বুঝতে পারলি? জেহিপি এইটুকু জানতে, এইটুকু জানলেই হয়ে যাবে যে এক্সাম ইন দ্য জুগুলার ভেনাস, জুগুলার ভেন, ঠিক আছে? তাহলেই হচ্ছে ইয়ে হবে, বুঝতে পারলি জিনিসটা? আর একটা কী করতে হবে যে একটা সময় টর্চ আনবি, যদি দেখতে না পাস উপর মানে পেশেন্টটাকে বসিয়ে উপর থেকে একটা লাইট দিয়ে দেখবি। মনে কর এরকম ডার্ক ইয়েতে হচ্ছে, সানলাইট এক্সপোজার নেই, লাইট কোন জায়গা কম, তাহলে উপর থেকে লাইটটা ফেলে দেখবি যে পালসেশন ইয়েটা আছে কেন, মুভমেন্টটা আছে কেন, বুঝতে পারছিস জিনিসটা? আর একটা কী হচ্ছে, ও পালস হলো ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার মাপার হচ্ছে কী করতে হবে, ব্লাড প্রেশার মাপাতে হচ্ছে গন্ডগোল। কেন ব্লাড প্রেশারের নিয়েও একটা ইয়ে হবে, ব্লাড প্রেশার কী করে মাপা হবে? প্রথম হচ্ছে, প্রথম পেশেন্টটাকে হচ্ছে বলছি যে ব্লাড প্রেশার ইয়ে করার মেজার করার হচ্ছে স্টেপস আছে, ঠিক আছে? নতুন যে গাইডলাইন আছে কেউ দেখে নিবি গুগলে খুলে ইমেজে, নতুন হচ্ছে গাইডলাইন যে বিপি মেজারমেন্টের। ফার্স্ট হচ্ছে পেশেন্টটা হচ্ছে আধ ঘন্টা একটু রেস্ট নেবে, ঠিক আছে? রেস্ট নেওয়ার পর পেশেন্টটা হচ্ছে কোনো একটা টেবিলের উপর ধারে বসবে, বসে হাতটা একদম স্ট্রেট টেবিলের উপর থাকবে, ঠিক আছে? সেই পেশেন্টটাকে তার মনে হচ্ছে আমি তারপরে কাফটা ওকে বাঁধবো, কতটা টাইট করব, দু ফিঙ্গার যেন হচ্ছে আমি দিতে পারি, রাখতে পারি, ঠিক আছে? এতটা আমি টাইট করে বাঁধবো। বাঁধার পর হচ্ছে আমি কী করব, কী করব, ফার্স্ট হচ্ছে প্যালপেটারি মেথডে দেখতে হবে, ঠিক আছে? প্যালপেটারি মেথডে দেখে আমি সিস্টোলিক ব্লাড প্রেশার দেখব, তারপর হচ্ছে কী করব, করে কী করবো, ও কি রেখে দেবো না নামিয়ে দেবো, পুরোটা হচ্ছে ওই পরপর স্টেপেই করতে হবে, ঠিক আছে? বা লাইং ডাউন পজিশনে যদি বলে, বললো স্যার বললো লাইং ডাউন পজিশনেই দেখো, তাহলে কী করবি, কাফটা বাঁধবি, ঠিক আছে? কাফটা এখন টাইট করবি, এক নর্মাল দুটো আঙুল রেখে কাফটাকে টাইট করবি যে আঙুলটা বের করে নিবি, তাহলে তোর সেই গ্যাপটা মেনটেন হলো, হলো? তারপর প্যালপেটারি মেথডে পুরো ওটা, তুমি এক কাজ করো ওইভাবে উঠিও না হঠাৎ করে, এখানে হেলান দিয়ে বসাও, ফুট করে মাথা ঘুরবে, হেলান দিয়ে বসাও, নাহলে তুমি বসো, তোমার হেলান দিয়ে বসে রাখতে পারো, তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে ফট করে, মাথা ঘুরছে? হ্যাঁ ওই যে বললাম হট করে উঠবে না, তোমার কিন্তু মাথা ঘুরবে। দিয়ে ওকে সিস্টোলিক ব্লাড প্রেশার মাপবো, সিস্টোলিক ব্লাড প্রেশার মাপে পুরো হচ্ছে কলম আমি নামিয়ে দেবো, আমি কাফ খুলে দেবো, দিয়ে আবার কাফটা হচ্ছে বাঁধবো, যতটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার তার উপর খুব যতদূর মনে পড়ছে আমার বোধহয় 15 বা 20 মিলিমিটার হচ্ছে বেশি তুলবো, ঠিক আছে? দিয়ে কতটা করে স্লোলি নামাবো, 2 মিলিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওরে না 2 মিলিমিটার পার সেকেন্ড ছিল তো, দেখে নিছি একবার মনে পড়ছে না, ঠিক আছে? 2 মিলিমিটার পার সেকেন্ড করে স্লোলি আমি জিনিসটা নামাবো, দিয়ে আমি ইয়েটা হবে কি সিস্টোলিক ব্লাড প্রেশার অডিবল কী হবে ফার্স্ট ফোনটা, হ্যাঁ কী বলে করোড কাপ সাউন্ড, ফার্স্ট করোড কাপ সাউন্ড না, ওটা হচ্ছে এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ করোড কাপ সাউন্ড হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর ডিসঅ্যাপিয়ারেন্স অফ করোড কাপ সাউন্ডটা হচ্ছে ডায়াস্টোলিক, ঠিক আছে? ওই পাঁচ আর ইয়ে পাঁচটা ছিল ওইটা উঠে গেছে, যতদূর বোধ হয় নতুনটা উঠে গেছে, ওই জন্য বললাম দেখে নিবি, যে ওটা অ্যাপিয়ারেন্স অফ করোড কাপ সাউন্ড আর ডিসঅ্যাপিয়ারেন্স অফ করোড কাপ সাউন্ড, সেটা হচ্ছে একটা হাতে মাপবি, ঠিক আছে? দিয়ে আবার কী করবো যে আরেকবার কিন্তু ওই হাতেও মাপতে হবে, ঠিক আছে? ফিমোরাল বা ইয়েতে পালস মাপ মানে এক্সামিন করা যায় সেটা করতে পারবি না, কিন্তু অবশ্যই জানো ওই বিপি মাপতে বলে একটা হাতে বিপি এর প্রেশার 130/80 বিপি এইসব যেন না হয়, ঠিক আছে?
হ্যাঁ খুলে নিয়ে আবার নতুন করে লাগাবি, ওই টাইট অবস্থায় আবার খুলে দিবি না, মানে পেশাটা পেশাটা বদলে তো হয়ে যাবে। হ্যাঁ কেন কেন দেখবো বুয়ে থন্ডে, এরপরেই কোশ্চেন আসবে, কোশ্চেন আসবে কেন দেখবো বুয়ে থন্ডে, কেন ওকেই ওই বলো কেন দেখবো। আরে ওখানে গেস করে তো কিছু বলতে হবে, দুটো হাতে কি প্রেসার আলাদা হয়? হ্যাঁ কেন তাহলে, তাহলে দেখবো না আমি দুটো, তাহলে আর কোথায় আর কোথায়, তাহলে এটা যখন বলতে পারলি তার পরের কোশ্চেন হবে, তাহলে কখন এটা গন্ডগোল হবে ওইটা যখন বলেছিস তাহলে বাকিটা হচ্ছে বলে দে। এনি টাইপ অফ অবস্ট্রাকশন, ওটা যদি ডাইরেক্ট হয় তাহলে এটা ইনডিরেক্ট, তো তাহলে ওখানে কোথায় একটা অবস্ট্রাকশন যদি থাকে তাহলে তো দুটো আলাদা হবেই, তাই তো? তাহলে এনি টাইপ অফ অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন বলে থেমে যাবি, তারপর বললো নেম সাম অবস্ট্রাকশন, তারপর চারটে পয়েন্ট বলবি, এই তো ব্যাপার আবার, ঠিক আছে? কী অবস্ট্রাকশন কী কী বলবে বল, একটা বানাতে বানা আর কী, আরে ওই সমস্ত না ওখানে বসে বসে বানানোর ইয়েটা বলছি। হুম যা বলবি ঠিক আছে, সেটা হচ্ছে এমন না হয় তুই উল্টো দিকে যেন না ব্যাকফায়ার যেন করে, ঠিক আছে? তুই সচিন তেন্ডুলকারকে জিজ্ঞেস করলো তুই নাই চিনতে পারিস, সেটা অপরাধ না, তুই যদি টেনিস প্লেয়ার বলিস তাহলে তুই টেনিসটাও দেখিস না ক্রিকেটটাও বুঝিস না, এরকম জিনিস হচ্ছে পরীক্ষার জায়গা, বুঝতে পারলি? তুই জানিস না জানি না ওখানে চুপচাপ চলে এসো, যেন এক পয়েন্ট গেল, আমি যেচে পড়ে দুটো পয়েন্ট নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না, কথাটা বুঝতে পারলি জিনিসটা? তোর তুই বলছিস ইয়েতে যদি হয় ভালো করে অ্যানাটমি দেখ ওখানে বানা, যে যদি আটশো পনেরোটা থেকে একটা সাবক্লেভিয়ান বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে কী কী হতে পারে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন কী কী হতে পারে, কোনো অ্যানোরিজম হতে পারে, ঠিক আছে, কোনো একটা মিডিয়াস্টিনাল মাস থাকলে হতে পারে, কোনো লিম্ফ নোড এনলার্জ হলে সেই জিনিসটা হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে তোর বনির থেকে কোনো অরিজিন টিউমার সেটা হলে হতে পারে, এই তো এইরকমভাবেই বানাতে হবে, ওই সব ওই পরীক্ষার ফলে চারটে এরকমভাবে বলে আসতে হবে, সব বই পড়ে ওখানে লেখা যাবে না, বুঝতে পারলি জিনিসটা? তাহলে হচ্ছে এই দুটো তোমরা দুটো হাতে মাপবো আমি, আর হচ্ছে কোন কোন পালস দেখবো, রেডিয়াল, তারপর রেকিয়াল, ক্যারোটিড কী করে দেখবো, ঠিক এটা ভুলে যাচ্ছিলাম, ক্যারোটিড কী করে দেখবো, কী করবো, দুটোই লেফট থামে দেবো, দিয়ে এরকম তাহলে কীভাবে দেখবো সামনে দাঁড়াবো, ঠিক আছে, আর কী করবো পেশেন্টটাকে বলবো এরকমভাবে থাকতে, হ্যাঁ কিছু করতে হবে না, দুদিকে দুটো ক্যারোটিড দেখছিস তো, তাই তো, কোনো দিকে ক্যারোটিড না, পেশেন্টটাকে সামনে একটু ঝুঁকে বসতে বলবি যাতে রিল্যাক্স থাকে, টট হয়ে থাকলে মানে হয়ে যাবে, তো রিল্যাক্স হবে তখন হচ্ছে দেখবো ঘন্টায় দেখবো। সিটিং করছেন, অবশ্যই সিটিং করছেন, ঠিক আছে, সব কিছু এক্সামিনেশন আইডিয়ালি করা উচিত হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, ম্যাকলিয়ারের ওই জিনিস বলেছে সব করা 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নাও হয় তাহলে হচ্ছে সিটিং করছেন হচ্ছে দেখবে। কোনটা ক্যারেক্টার সুপাইনে করা যায়, করা যায় না আমি তোকে বলছি না, ঠিক আছে, কিন্তু আইডিয়ালি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা উচিত, এবার সুপাইনে সব জিনিসই মানে ওর ইয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে, আউটপুট বেশি হবে, পালসেশান বেশি লাগবে, ওর পালসেশানটা গন্ডগোল হবে, সেই জন্যে আমরা বসিয়ে জিনিসটা করছি, কথাটা বুঝতে পারলি? আর কিন্তু কিছু না, ফান্ডটা কিছু না, তাহলে ক্যারোটিড দেখবো, আর কী কী দেখবো, হিমোরাল দেখবো, পপলিটিয়াল দেখবো, ডরসাল স্পলিটিয়াল, আর্টারি ডরসাল পপলিটিয়াল নিয়ে কেউ কোশ্চেন করবে না, কোশ্চেন করবে ডরসাল স্পেডিস নিয়ে, আর ডরসাল স্পেডিস কোথায় দেখে, দেখা দেখা ওখানে দেখালেই কী করে এক্সামিন করবি,
তাহলে এইটা এই যে বললাম না যে এমন কথা বলবি না যে যাতে হচ্ছে আমি এটাও বুঝি না ওটাও বুঝি না। কি করে বাইসেপ জার্ক দেখায়, কি করে দেখায় বাইসেপ জার্ক? আগে টেন্ডনটা ঠিক করতে হবে। কি করে করব? হ্যাঁ কি করে বলতো যে একটা পেশেন্টের ওটা বললেই ওটা জানলি ওটাও জানা হয়ে যাবে। কি করে আমি বাইসেপ জার্ক করব? হ্যাঁ তাকে কি করে করতে বলবি? তুই বলছিস উইকনেস, তাকে তুই বলছিস ফ্লেক্স করতে। হ্যাঁ কি করে করবো? সবার আগে একটা জিনিস স্টোন বলে জিনিস দেখে জানিস তো, টোন দেখে তো, টোন দেখে কি করে? প্যাসিভ মুভমেন্ট করে। তাহলে প্যাসিভ মুভমেন্ট করলেই তো ও টেন্ডন প্রমিনেন্ট হবে, তাই না? পরীক্ষা হচ্ছে খুব ছোটো ছোটো জিনিসের উপর, তার মানে আমি ওখানে কি করব, ও পা নাড়াতে পারে না ওর, তাহলে আমি ওর টেন্ডনটা ওখানে হাত রাখবো, দিয়ে বুড়ো আঙুলটাকে নাড়ালেই বুঝতে পারবো কোনটা টেন্ডন, তাহলে ওই টেন্ডন। ওকে পা নাড়া, হাত তোলো, পা তোলো কোনো দরকারই নেই বলার, তাই না? ধরে এরকম পেশেন্ট কানে শোনে না ধরে নিলাম, তুই কী করবি তাহলে? ও যদি ও তো করতে পারবে না, তাহলে তোকে করতে হবে, কিন্তু তুই কিন্তু জিনিসটা জানিস ওখানে, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। ও কিচ্ছু করবি না, বলে তোমাকে দেখছি, তুমি পাটা নাড়িও না, ব্যাস এইটুকু কনসেন্ট নিবি, দিয়ে ওখানে তাহলে কী করবি ওখানে দেখা? আরে দেখা রে ওখানে এখনও জড়ো জড়ো থাকলে হবে না। এই আর পরীক্ষার হলে এটা বলে দিচ্ছি, ওই পরীক্ষার হলে আমি এটাই সবাই শুনে নে, পরীক্ষার হলে এক্সামিন করতে দিল, স্যারের দিকে একবার তাকাচ্ছিস আর ওই স্টেথর দিকে একবার তাকাচ্ছিস, এই কনফিডেন্স লেভেল মানেই তুই মানে এরকম ব্যাপার। তুই ব্যাট করতে নামছিস, প্রথমেই বোলার জানে যে এই প্লেয়ারটা বাউন্সার বল খেলতে পারবে না, ও বাউন্সার আউট হবেই, ওই কনফিডেন্স লেভেলটা যেন না হয়। তুই স্যার বললো বললো তুই যাবি চুপচাপ হচ্ছে এক্সামিন করবি, তোকে এক্সামিন করতে বলে কী করবি ওখানে? আগে যাবি স্টেথো বসাবি যেরকম সেরকম এক্সামিন করবি, কী করবি? একটা আর্টারির রসেস পেডিস দেখাতে পারছিস না, পরীক্ষা দিবি? আরে দেখানোর কি আছে, এই তো যাবি প্রেজেন্ট, অত টেন্ডন ফেন্ডন আমি কোথায় দেখবো, এটাই টেন্ডন কিনা, ঠিক আছে? এটা টেন্ডন হলো, বুঝে গেল? হ্যালো, দেখবো এই তো ব্যাপার, তুই যদি দেখবো স্যার এই করবো স্যার, কোনটাও কোনো এক্সপ্লেন করবি না। প্রথম প্রথম এই কটা দিন পরীক্ষা হলে, পরীক্ষার হলে আমাকে দেখতে দিয়েছে, আমি এক্সামিন করব, আমি ওখানে স্যারকে বলতে যাবো না স্যার আমি যাব ওখানে সংঘাস দেখবো, দেখে আমি তার মিডিয়ালি ল্যাটারালি যাব, 2 ইঞ্চি ওপরে 3 ইঞ্চি ওপরে, আমি কিচ্ছু বলবো না, কোনো কথাই বলবো না, আমি ফার্স্ট এক্সামিন করবো, ঠিক আছে? আমাকে ফার্স্ট টেস্ট ইয়ে করতে দিয়েছে, স্যার আমি পেশেন্টকে বসাবো, কিচ্ছু না, তোকে এক্সামিন করতে দিয়েছে, তুই যাবি স্টেথো বসাবি 4টে, দিয়ে স্টেথো দিয়ে জিজ্ঞেস করবি, তারপর স্যারের কোশ্চেন দিয়ে স্যার দেখে নিয়েছে, বলে কী পেলে তাই উত্তর। সবাই এইগুলো একটু ভুল করে, একবার দেখা স্যার দেখবো, দিয়ে আবার স্যারের মুখের দিকে দেখে, ওইখানেই স্যার জানে যে 4টে এই কনফিডেন্স লেভেলে কে কোথায় কী করবে, মানে কোশ্চেন করবো লোকগুলো এক্সপিরিয়েন্স, ওই জায়গাগুলো দিবি না, যাবি দেখবি তারপর যা হবে সেটা বলবি, হাতি ঘোড়া যা মনে হচ্ছে তা বলবি, কিন্তু ওইটা ফার্স্ট ইয়ে করবি না, ঠিক আছে? এরকম জিনিস হচ্ছে, তোকে পালস দেখতে দিয়েছে, পালস দেখতে দিয়েছে স্যার আমি দেখবো এই সেমি প্রোনেটেড সেমি প্রেস, কিচ্ছু না, তুই এক্সামিন করবি, ছাড়ো হাতটা ছাড়ো করে রাখো, দেখলি পুরো দেখলি, 1 মিনিট দেখলি, তুই স্যার দেখা হয়ে গেল, তাহলে কী পেলে? ও দেখেই বুঝতে পারবে, কিন্তু কখনো এইগুলো পরীক্ষা এই এই ছোটো ছোটো জিনিসগুলো পরীক্ষার জন্য পরীক্ষা পাস করার জন্য বোঝার জন্য ব্যবস্থা কিন্তু কিছু লাগবে না, ঠিক আছে? তারপর সিস্টেমেটিক্যালি এক্সামিন করবি, তারপর তোরা যদি ওই এয়ার ইয়ে শুনে বলে দিস, তাহলে ইকো করাতেও লাগবে না, আর ইকো তাহলে সবাই জানে, তাহলে কোয়াকো দুদিন বাদে জেনে যাবে, তুই সত্যি কথা, তাহলে ইকো করতে লাগবেই না, ওইটা নিয়ে কিন্তু সিস্টেমেটিক ওয়াইজ যেন এক্সামিনেশান হয়। আমাকে প্রথমে হচ্ছে রিপেক্ট বুক দেখতে দিল, এবারেও দেখলাম পরীক্ষার সময় সবাই আগে কিন্তু রিপ্টেক্ট নিয়েছে,
যতক্ষণ সবাই আগে রিস্ক কেস কাউন্ট করেছে কিন্তু তারপর কিন্তু ওর বেসবিটা হাত দিয়েছে ঠিক আছে ওইটা যেন না এইগুলো বুঝতে পারলি বেসবিট যাব আমি প্রথমে হচ্ছে ওই একদম হাত দিয়ে বসে দেখবো জিনিসটা তারপর লোকেট করবো দিয়ে ওখানে রাখবো ঠিক আছে হয়ে গেল ক্যালকুলেট করলি দিয়ে তারপর আরেকবার বসে ক্যারেক্টারটা দেখে নিলি এটা দিয়ে দিবি এরা ফুল করে লোকেট করে বলতে হবে তার মেজরিটি কেবল তুই কিন্তু হাতিয়ে দেখবে না ঠিক আছে অস্কার টেশনে সুপারিং পজিশনে করলি তারপর দিয়ে ওটা দেখ আমি তোকে বলি দিয়ে অস্কার টেশনে সুপারিং পজিশনে করলি তুই তো জানিস না তুই অস্কার টেশনে আছিস সবের কাছে তুই জানিস আমি কেসটা এ এস প্রেজেন্ট করবো তাই তো তাহলে প্রথম জিনিসটা কি অস্কার টেশনে ম্যানেজ করছি আমি প্রথমে সুপারিং পজিশন প্রচেষ্টা করলাম করে আমি দেখলাম যে এই মারমারটা বেশি আছে তাহলে সেই মারমারের জন্য আমি এ এসটা ক্যারোবিলে পাচ্ছি হলো তারপর আমরা দেখলাম যে নর্মালি আমি পাচ্ছি না আমি তখন বসিয়ে দিন ফটোগ্রাফার আরেকবার দেখলাম যে হ্যাঁ ইন্টেনসিটিটা আমার কনফার্ম হলো তাহলে প্রথমে বলবি কি যে স্যার আমি অস্কার চেক করেছিলাম এইখানে আমি একটা বারবার পেয়েছিলাম সাজেস্টিভ অফ ডিস্টেন্সি এই জন্য আমি উঠিয়ে বসিয়েছি বসিয়ে আমি করেছি প্রথম নর্মাল কিন্তু লাইন ডাউন করছে না কবি তুই প্রথমেই যদি একটা পজিশন উঠিয়ে বসিয়ে দিস তার মানে তো বোঝা গেলো তুই ব্যাক ক্যালকুলেশন হবে সেটা নয় ইন্টারনেশনাল প্রসিডিওর সেটা নয় বুঝতে পারলি আগে তুই ব্যাপারটাকে ড্র করলি এক্সামিনেশান হলো তারপর যে এই পেশেন্টের যেমন আমি তোকে বলছি এই পেশেন্টের যেমন এপেক্সিট শুয়ে পাওয়া যাচ্ছে না এই পেশেন্টের বসে পাওয়া যাচ্ছে তাই তো আমি যে পেশেন্টের শুয়ে পেয়ে যাবো সেই পেশেন্টের বসাবো না তাই তো এই পেশেন্টের বসিয়ে আমি পাচ্ছি না খুব ভালো হবে আগে শুয়ে পাচ্ছিলাম না তাই তো তাহলে বসিয়ে এপেক্সিট পাচ্ছি এখন এটা পেয়ে গেলে আমি কী করবো এখানে কী করবো না আবার শুয়ে দিতে হবে বুঝতে পারছি আমার শুয়ে পাওয়া শুয়ে যে পজিশনে আছে সেটাই কিন্তু আমার এপেক্সিটের লোকেশান আমি এগুলো ম্যানেভার করছি শুধুমাত্র কথাটা বুঝতে পারলি আমি শুয়ে যে পেশেন্টের যেখানে শুয়ে আমার হাতের অ্যানাটমিক্যাল পজিশন কি হ্যাঁ আমাদের অ্যানাটমিক্যাল পজিশন কি যদি সে বলতে ছবি আছে স্ট্যান্ডিং পজিশনে মিডিয়াল ল্যাটারাল তো এইভাবে মানে দাঁড়িয়ে ছবি আছে আমার এই মিডিয়াল এই ল্যাটারাল এই কিন্তু এই পজিশনে হাত যদি এরকমও থাকে কিন্তু মিডিয়াল ল্যাটারাল চেঞ্জ হয় না বুঝতে পারলি এটা কিন্তু সেই মিডিয়ালই থাকবে এটা ল্যাটারালই থাকবে যে পজিশনেই থাক না কেন এই এপেক্সিটও সেরকম আমি শুয়ে যে পজিশনে পাবো সেটাই আমার লোকেশান আমি শুয়ে এটা ফিল করতে পারছি না বলে ওঠাচ্ছি বসাচ্ছি লেফট ল্যাটারাল রাইট ল্যাটারাল যা খুশি করি না কেন আমি কিন্তু আবার সেই অ্যানাটমিক্যাল পজিশনে এনেই যাবো নিয়ে গিয়ে ওইটা যেরকম যে ওখানে যেটা পাবো ওটাই হচ্ছে ফাইনাল বুঝতে পারছি জিনিসটা আমি কোনো একটা জিনিস হচ্ছে আমি বুঝবো আমি এটা বুঝতে পারছি না আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে আমি একটা টিউমারের মতো পেলাম এবার এটার লোকেশান কি আমি এই পজিশনে দেখতে পাবো না আমাকে পুরো অ্যানাটমিক্যাল পজিশনে করলাম এরপর আমি এক্স্যাক্ট লোকেশানটা বলতে পারবো ঠিক আছে যে এটা আমি ল্যাটারাল রয়েছে এখানে কী বলি রেডিয়াসের রেডিয়াল স্টার্ট করছে এতটা উপরে এর নিচে এত সেন্টিমিটার তাহলে যেই রোটেট করবে তো সব তো ঘুরে যাবে ঠিক আছে জিনিসটা ওই জন্য কখনো কোনো পেশেন্টের আমি শুয়ে সব জিনিস এক্সামিনেশান করবো আমি ফার্স্ট এক্সামিনেশানটা হচ্ছে শুয়ে করবো তারপর যদি কিছু না পাই তাহলে তাকে হচ্ছে উঠিয়ে বসাবো বা লেফট ল্যাটারাল করবো যেটা পেলাম সেটা পয়েন্টটা লোকেট করলাম যেটা আমার লোকেশান পেয়ে গেলাম তারপর ওকে আবার শুয়ে গেলাম শুয়ে গিয়ে ওই পয়েন্টটা যেখানে মুভ করবে সেইটা ফাইনাল আমি ঠিক করবো ঠিক আছে জিনিসটা আর ওই যে বললাম যে ওই অস্কার চেক করার সময় প্রত্যেকটা এরিয়া ভালো করে শুনে নিবি শুনে নিয়ে যে মান যখন যে জায়গা মারমারটা বেশি একদম সেই জায়গাটা হচ্ছে আর পরীক্ষায় আমি এটা বলছি প্রথমে শুরুতেই কিন্তু এসে যে যাই বলবি ওখানে একটা ইমেজের কাছে চলে যা চলে গেলি গিয়ে বললি ওরা ইমেজ হিস্ট্রি লিখে দিলি বাড়ি থেকে পড়ে এসেছিস বলে একদম নিজে ওখানে আগে অস্কার চেক করবি উল্টো দিচ্ছিস অস্কার চেক করবি অস্কার চেক করে যা ফাইনাল পাচ্ছি অস্কার চেক করবি এফেক্টটা ক্যালকুলেট করে নিবি একটা রাফ হিস্ট্রি নিয়ে রাখবি ইমেজ ডায়াগনোস তো কনফার্ম ঠিক আছে ওই পাস পাস সব দেখে নিলি সব কনফার্ম হয়ে গেল তারপর হিস্ট্রি লেখা শুরু করবি ঠিক আছে ওটা পাঁচ মিনিট লাগবে
ইনস্টা করতে বা কোন দিকে, নাহলে আধা ইমেজ লিখলাম তারপরে কেউ একটা বললো না এটা ইমেজ হবে না, এটা প্রেজেন্ট করা যাবে না, এটা এআরের মারমার আছে, তখন কিন্তু মাঝপথে ব্যাকফায়ার করা বিরাট টাফ হয়ে যাবে। ঠিক আছে, খাওয়ার জিনিস হচ্ছে নিজেরা হচ্ছে দেখে নেবেন পেশেন্টটাকে এক্সামিন করে। এই পেশেন্টের যেমন কি এই পেশেন্টের আমরা কিছু ফল থেকে মানে হার্টবিট রয়েছে, হ্যাঁ সেগুলো হার্টবিট রয়েছে ভালো মতো অডিবেল না, এর কিন্তু অত ইয়ে নয়। এই ক্ষেত্রে ধরে নে আমি বলছি এই পেশেন্টের মানে তুই কি শুনেছিস অস্টালটেড করেছিস কি? কেন অস্টালটেড করেছিস? অস্টালটেড করতে করতেই তো ফান তৈরি হবে, না শুনলে কি একদম স্টেজে ওখানে মেরে দেওয়া যায় এই ইয়েতে। এরকম পেশেন্ট যখনই যে ইয়েতেই আসুক ওয়ার্ডে কেস দেখতে গেলে কার্ডিওকে হোক না হোক নিউরোর কেস হোক যাই হোক অস্টালটেড করে নেবে, ধর নিউরোলজিক্যাল কেসে অ্যানিমিয়া আছে একটা হাই তারও তো একটা ইয়ে পাবি এস1 এস2 ক্যারেক্টার সেগুলো চেঞ্জ হবে সেগুলো, ঠিক আছে এগুলো অস্টালটেড করবে, বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস হচ্ছে সবাইকে বলে রাখছি বারবার যে ওই চারটি যে মারমার আছে চারটি মারমার লিখে রেখে দাও, যেখান থেকে ভালো যেখান থেকে পাচ্ছ ওইটি ওইরকম ছকে বসে ফেলে দেবে, ঠিক আছে ওইটি ছকে ফেলে দেবে যে এই টাইপের মারমার হবে, ঠিক আছে। পরীক্ষার আগের দিন মোটামুটি সব কিছু জানা হয়ে যায় এরকম, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু ওই জানা জিনিসেরও কিন্তু বেশি ঝামেলা, এটা জানিস তো জানা রাস্তায় যেতে গেলে কিন্তু বেশি মানুষ ঠক্কর খায়, হয় ওভার কনফিডেন্সের জন্য আর না হলে হচ্ছে আন্ডার কনফিডেন্সের জন্য। আর তুই যদি না জানা রাস্তা থাকে না ওখানে কিন্তু খুব কনফিডেন্সে মানুষ গাড়ি চালায়, ঠিক আছে একদম ওখানে যে আমি রাস্তা চিনলাম সাবধানে যাবো আর কিন্তু আর জানি মেরে দেবো সেই জন্য এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে একদম। আমি বললাম তো এইগুলো খুব কমন মিস্টেক হয়, কমন জিনিস বললাম এই কথাতেই কিন্তু পরীক্ষা পাস হয়ে যাবে, ঠিক আছে আর কিচ্ছু নতুন কিচ্ছু করা যায়, ঠিক আছে। আর একটু খোঁজ রাখ যদি কোনো কেস পাস, ঠিক আছে যে অস্টালটেটের ফাইনি তুমি ভালো পাচ্ছিস কি না কেউ যদি বলেন এই পেশেন্ট ডিসিশন পেশেন্ট তো ফেস টু একটা ইয়ে করা যাবে না, ঠিক আছে ওর কাছ থেকে ভালো ফাইনি তুই করতে পারবে না যেটা আছে। পরবর্তী যাও আগের শুক্রবারে এবারে এবারে ডাক্তারবাবুকে বলবে যে তোমার তোমার যেটা আছে তুমি বাড়িতে গিয়ে ওজন তুলবে না, ঠিক আছে কিছু জিনিস তুলবে না, সিঁড়ি ভাঙবে না, ভারী কাজ করবে না, ঠিক আছে চুপটা বসে থাকবে, বুঝতে পারবে তাহলেই কিন্তু শ্বাসকষ্ট আবার শুরু হয়ে যাবে। আগে আমাকে তোমার কে হয় হ্যাঁ তো তোমার মায়ের হচ্ছে ইয়ের মানে হাতের পাম্প করার ক্ষমতা খুব বেশি নেই, বুঝতে পারলে বেশি কাজকর্ম যেন না করে খেয়াল রাখবে, ঠিক আছে আর যেমন আছে ওষুধপত্র খাবে আর নিয়ম করে মাঝে মাঝে দেখিয়ে দেবে, বুঝলে চলো। পরে 26 সাবসিডি দিয়ে ভালো কেস লাগবে।